আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি ফৌজদারি কার্যবিধি আইন থেকে আলোচনা শুরু করব। তো আপনারা তো এটা জানেন যে আমি ফৌজদারি কার্যবিধি বা অন্যান্য আইন থেকে যে সমস্ত ধারাগুলো শুধুমাত্র আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, সে সমস্ত ধারাগুলোই আমরা আলোচনা করি, যাতে করে আপনারা খুব সহজে সংক্ষিপ্তভাবে ভালো প্রস্তুতি নিয়ে স্বল্প সময়ের মধ্যে পরীক্ষায় ভালো করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমি ফৌজদারি কার্যবিধি আইনের প্রথম থেকে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো আছে সাবধারার মধ্যে, চারের একের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে যেগুলো আমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে আছে ফৌজদারি কার্যবিধি আইনের চারের একের খ। চারের একের খটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে। সেটা কেমন? যেমন জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ, এই একটা ধারার মধ্যে দুইটা সংজ্ঞা, একটা হচ্ছে জামিনযোগ্য অপরাধ আর একটা হচ্ছে জামিনের অযোগ্য অপরাধ। এখন কথা হচ্ছে, আপনি সূচি পড়ার সময় যদি শুধুমাত্র এইটুকু পরে মুখস্থ করে রেখে দেন, সেক্ষেত্রে আপনি জামিনযোগ্য অপরাধের পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা যদি না শিখেন, সেক্ষেত্রে আপনি আনসার করতে পারবেন না। পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসতে পারে, জামিনযোগ্য অপরাধ বলতে কী বুঝো, জামিনের অযোগ্য অপরাধ বলতে কী বুঝো, টিকে আসতে পারে জামিনযোগ্য অপরাধ, টিকে আসতে পারে জামিনের অযোগ্য অপরাধ, পার্থক্য আসতে পারে জামিনযোগ্য অপরাধ ও জামিনের অযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য কী। তো এছাড়া আর কোনোভাবে এই ধারা থেকে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই। তো এখন আপনাদেরকে জানতে হবে জামিনযোগ্য অপরাধ কাকে বলে, জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে। ধারাগত এটা ফৌজদারি কার্যবিধি আইনের চারের একের খ, চারের একের খ আমি আলোচনা করতেছি আজকে, এটা খেয়াল রাখেন। ফৌজদারি কার্যবিধি আইনের চারের একের খতে জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য অপরাধের কথা বর্ণনা আছে। এখন আমরা শিখব জামিনযোগ্য অপরাধ কাকে বলে, জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে। আপনি সংক্ষেপে যদি খেয়াল করেন, জামিনযোগ্য অপরাধ কাকে বলে, অর্থাৎ যে অপরাধের জন্য প্রচলিত আইনে জামিনের ব্যবস্থা আছে, অর্থাৎ বর্তমানে যে সমস্ত আইন বাংলাদেশে বলবৎ আছে বা যে সমস্ত আইন চলমান আছে বা বলবৎ আছে অথবা প্রচলন আছে, যেটাই বলেন, যে বাংলাদেশে যে সমস্ত আইন প্রচলন আছে সে সমস্ত আইনে যে অপরাধ করলে জামিনের ব্যবস্থা হয়, আদালত তাকে জামিন দিতে পারে অথবা অপরাধীকে আদালত জামিন দেওয়া সম্ভব হয়, সে সমস্ত অপরাধগুলোকে জামিনযোগ্য অপরাধ বলে। এখানে জামিনযোগ্য অপরাধ বলতে কোন কোন অপরাধের জামিন হয় সে সমস্ত অপরাধগুলোকে চিহ্নিত করার জন্য এটা বলা হয়েছে জামিনযোগ্য অপরাধ কী। এক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে প্রচলিত আইনে যে সমস্ত অপরাধের জন্য জামিনের ব্যবস্থা আছে সে সমস্ত অপরাধগুলোকে জামিনযোগ্য অপরাধ বলে। আর আমরা যদি বাস্তবের সাথে খেয়াল করি, আমি একটু আগে বলেছিলাম যে জামিন, অর্থাৎ আমরা বাস্তবের দিকে খেয়াল করি যে আদালত আমাদের কোন কোন অপরাধের জন্য জামিন দিচ্ছে, অর্থাৎ আদালত যে সমস্ত অপরাধের জন্য জামিন দেয় অথবা যে সমস্ত আইনে যে সমস্ত অপরাধের জন্য জামিন দেয় সে সমস্ত অপরাধগুলোকে জামিনযোগ্য অপরাধ বলে। এটা শুধু আমি বুঝার জন্য এতক্ষণ এত কথা বলা, যদি বই থেকে বলতাম সেটা শুধুমাত্র এটুকু বলতাম যে প্রচলিত আইনে অথবা বর্তমানে বলবৎ কোনো আইনে যে অপরাধের জন্য জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। আরেকটু যদি বাড়িয়ে লিখতে চান, সেটা হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিলে, ফৌজদারি কার্যবিধি আইনের দ্বিতীয় তফসিল বা বর্তমানে প্রচলিত আইন অনুসারে যে অপরাধের জন্য জামিনের ব্যবস্থা আছে তাকে জামিনযোগ্য অপরাধ বলে। তো সেম জামিনের অযোগ্য অপরাধ তো এখন আর আপনাকে শেখার দরকার নাই, শুধুমাত্র সবগুলো ঠিক থাকবে জামিন, যেখানে জামিনের ব্যবস্থা আছে সেই জায়গাটার মধ্যে জামিনের ব্যবস্থা নাই কথাটা লাগাই দিবেন, অর্থাৎ প্রচলিত আইনে যে অপরাধের জন্য জামিনের ব্যবস্থা নাই অর্থাৎ আদালত জামিন দিতে পারে না সেই সমস্ত অপরাধগুলোকে জামিনের অযোগ্য অপরাধ বলে। তাহলে আপনি জামিনযোগ্য অপরাধ যদি পারেন, তাহলে শুধুমাত্র মাঝখানের শব্দটা জামিন, জামিনের ব্যবস্থা আছে আর জামিনের ব্যবস্থা নাই, এই দুইটা রেফারেন্স টানলে আপনি এটা দুইটাই, একটা সংজ্ঞা শিখলে আর একটা সংজ্ঞা আপনার মুখস্থ হয়ে যাবে, তো অতিরিক্ত কষ্ট করার তখন আর আপনার দরকার হবে না, শুধুমাত্র আপনি শিখবেন জামিনযোগ্য অপরাধ কাকে বলে। এখন জামিনের অযোগ্যর ক্ষেত্রে শুধু যেখানে জামিনযোগ্য আছে সেই জায়গাটার মধ্যে জামিনের অযোগ্যটা লিখে দেবেন আর বাকি সবগুলো ঠিক থাকবে, সেক্ষেত্রে আপনার জামিনের অযোগ্য অপরাধের সংজ্ঞা হয়ে যাবে। এটা হচ্ছে একটা টেকনিক। আরেকটা হচ্ছে এই জামিনযোগ্য অপরাধ এবং জামিনের অযোগ্য অপরাধের মধ্যে যদি পার্থক্য কী সেটা যদি আপনাকে বলে, সেক্ষেত্রে এখন তো আপনি রেফারেন্স একটা আপনি বের করতে পারবেন, প্রথম কথা হচ্ছে ধারা, হ্যাঁ, এরপর হচ্ছে সংজ্ঞা, এরপর হচ্ছে রেফারেন্স অর্থাৎ পার্থক্য।
যদি আপনি পরীক্ষার খাতায় যে 3 মার্কের জন্য 3টা কোটেশনের পার্থক্য লিখেন এনাফ আপনার জন্য, জামিনযোগ্য এবং জামিনের অযোগ্য অপরাধের আরও পার্থক্য আছে সেটা আমরা না যাই, আমরা সংক্ষিপ্ত আকারে যেহেতু এখন সূচি পড়তেছি তখন আমরা শুধুমাত্র রেফারেন্সটা তো আমরা এখান থেকে বের করতে পারবো যে জামিনযোগ্য অপরাধ এবং জামিনের অযোগ্য অপরাধ রেফারেন্সটা কি, একটা জামিনের ব্যবস্থা আছে আর একটা জামিনের ব্যবস্থা নাই, এটাই হচ্ছে যোগ্য অযোগ্য, জামিনযোগ্য জামিনের অযোগ্য দুইটার ধারা এক ধারা ফৌজদারি কার্যবিধি আইনের 4-1 খ। তো সেক্ষেত্রে আপনার জামিনযোগ্য অপরাধ কাকে বলে শিখলে আপনি জামিনের অযোগ্য অপরাধ কাকে বলে সেটা অটোমেটিক্যালি আপনি জেনে যাবেন। তো ভিউয়ার্স, আজকের আমার আলোচনার মধ্যে শুধুমাত্র আমি বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা ধারা আপনারা পড়ার সময় অবশ্যই বুঝে পড়বেন, বাস্তবের সাথে মিলাই পড়বেন, সেক্ষেত্রে আপনারা দীর্ঘ সময় ধরে এই ফরাগুলা মাথায় রাখতে পারবেন এবং পরীক্ষার হলে আপনি লিখতে পারবেন নিজের মতো করে। হুবহু বই থেকে লিখতে হবে তার কোনো দরকার নাই, আপনি নিজের মতো করে সাজিয়ে গুজিয়ে লিখতে পারেন। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে বিষয়টা যে জামিনযোগ্য অপরাধ কী, জামিনের অযোগ্য অপরাধ কী, এটা যদি বুঝেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি কী করতে পারবেন, আনসার করতে পারবেন এবং এখান থেকে যে প্রকারে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করুক আপনি সেটা উত্তর দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে যারা এখন পর্যন্ত এত কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছেন, তারা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর একটা হচ্ছে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে এখান থেকে যদি আপনি কিছু বুঝতে পারেন, নতুন কিছু শিখতে পারেন তা অবশ্যই জানাবেন, কারণ আপনাদের উৎসাহ পেলে আমার এই ভিডিওগুলো বানাইতে খুব একটা উৎসাহ লাগে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সকলের পদোন্নতি পরীক্ষায় ভালো রেজাল্ট হোক সে কামনায় আপনাদের সাথে আছি আমি শাহাদাত হুসাইন। আপনারাও আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম।